আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন এটা জ্যোতিষশাস্ত্র নিয়ে এই ব্যাপারে ইসলামিক নিয়মটা কি বলবেন যদি কোনো লোক এই জ্যোতিষশাস্ত্র বা রাশিফল এগুলো নিজের সাথে মিলিয়ে দেখে হতে পারে প্রত্যেক দিন অথবা প্রতি সপ্তাহে একদিন জ্যোতিষশাস্ত্র আর ভাগ্য গণনা এই সম্পর্কে যদি বলতে হয় এখন এটা বেশ কমন পুরো পৃথিবীতে আপনি পেপারটা খুললে দেখতে পাবেন বিভিন্ন নক্ষত্রের অবস্থান মকর রাশি বা তুলা রাশি এরকম রাশিচক্র আর অনেক মানুষই এগুলো বিশ্বাস করে যদি কেউ এইসব নক্ষত্রের অবস্থান রাশিচক্র আর জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে তাহলে সেটা হবে শির করা তাকে বলা হবে মুশ্রিক যদি কেউ মজা পাওয়ার জন্য পড়ে অনেকে এরকম পত্রিকা উল্টাতে উল্টাতে রাশিচক্রের পাতাটা পড়ে ফেলল তাহলে এটাও একটা পাপ কারণ আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটা আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর এক হাজার আটত্রিশ মোহাম্মদাম ফজরের নামাজ শেষে পেছন ফিরে বললেন যে আল্লাহ বলেছেন কিছু লোক আছে যারা আমাকে বিশ্বাস করে আর কিছু লোক আছে আমাকে বিশ্বাস করে না যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে এটা আল্লাহ সবান তালার কারণে তারা আমাকে বিশ্বাস করে গ্রহ বিশ্বাস করে না আর যারা বিশ্বাস করে বৃষ্টি হয়েছে নক্ষত্রের কারণে তারা গ্রহ বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে না এছাড়া আরও একটা হাদিস মসনাদ আহমেদে খণ্ড নম্বর দুই হাদিস নম্বর নয় হাজার পাঁচশো ছত্রিশ প্রিয়নবী নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ ভাগ্য গণনাকারীর কাছে যায় যে ভবিষ্যৎ বলে আর তাকে বিশ্বাস করে সে বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লা আমাকে বিশ্বাস করে না আরেকটা হাদিস আছে সোহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো চল্লিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় আর যদি

তাহলে গণনা হচ্ছে শয়তানের কাজ এটা থেকে বিরত থাকব যাতে সফল হতে পারি